হাতে হাতে তৃণমূলের পতাকা আর মিছিল থেকে স্লোগান উঠছে দলেরই দুই নতুন অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের কোন্দল, এবার মাথা ভাঙার প্রেমের ডাঙা অঞ্চলে। সম্প্রতি ওই অঞ্চলের সভাপতি পদে সুকমল নন্দীকে সরিয়ে সুকমল বর্মনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুকমল নন্দীকে করা হয়েছে অঞ্চল চেয়ারম্যান। এরপর থেকেই দুই সুকমলের শিবির কার্যত ভাগ হয়ে গিয়েছে। নতুন অঞ্চল সভাপতিকে মেনে নিতে পারছেন না দলেরই একাংশ। সুকমল বর্মনকে পদ থেকে সরানোর দাবিতে মিছিল করেন তারা। শুধু তাই নয়, দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে বৈঠকও করে সভাপতির বিরোধী শিবির। সে তো কোনোদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্তই ছিল না, তাহলে সে নেতা হয়ে গেল, তাকে আমরা অঞ্চল সভাপতি হিসাবে মানব, এটি কি আপনারা কি মেনে নেবেন? এই নতুন সভাপতি এরা কোনোদিন দলই করে না, কত বিধানসভায় উনি বিজেপির পক্ষে কাজ করেছেন। আমরা এই বিজেপির লোককে সভাপতি আমরা মানছি না, এবং প্রেমের ডাঙার সমস্ত তরের মানুষ কৃষক যুবক। যদিও তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলেও এই নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। বিজেপিতে কোনোদিন কোনোদিন পার্টি আমরা আমাদের বাড়িতে অন্তত নাই, কালকে নাকি এরকম মিটিং হচ্ছে আমার কিন্তু জানা নেই। এদের তো চক্রান্ত দেখতে পাচ্ছি, এদের চক্রান্ত, এরা যারা বলছে না তারা বিজেপির লোক, এই সমস্ত লোক পার্টি সত্যিকারের পার্টি এরা করে না। ওরা যদি সত্যিকারের পার্টি করতো তাহলে একজন এক পার্টির বিপক্ষে কেন কথা বলবে, একই পার্টির পক্ষে। নতুন জেলা সভাপতি এসে তার ইচ্ছে মতন তার পেটওয়ালকদের হারমাজ যারা বেশি তাদেরকে আবার বিভিন্ন দায়িত্ব দিচ্ছে অঞ্চলের, স্বাভাবিকভাবেই পুরনো লোকেদের করে খাওয়া যেটা তোলাবাজি এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং নতুন কমিটি পুরনো কমিটিকে মানবে না, পুরনো কমিটিকে নতুন কমিটি মানবে না, এ ওর চামড়া তুলে নেব আমরা, এই স্লোগানই কুচবিহার জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে। যা দেখা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের মনে ভয়ের সঞ্চার হচ্ছে। কোচবিহারে দলের কোন্দল মেটাতে বারবার সতর্ক করেছেন তৃণমূলের জেলা শীর্ষ নেতারা, কিন্তু তাতে যে পরিস্থিতির কোনো বদল হয়নি তা ফের প্রমাণ মিলল মাথা ভাঙায়। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি জেলা তৃণমূল সভাপতি। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ, কোচবিহার। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।